ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবছর এএনএম জিএনএম নার্সিং এক্সাম যারা দিতে চলেছ তাদের জন্য একটা স্পেশাল সিরিজ, যেখানে আমরা বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কতটুকু তার থেকে পড়বে এবং সেখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেগুলো তোমাদের সাথে ডিসকাস করছি। তো আজকে ডিসকাস করব স্নায়ুতন্ত্র চ্যাপ্টারটার থেকে কি কি এমসিকিউ তোমাদের আসতে পারে, এরকম মোর দ্যান 50 এমসিকিউস তোমাদের সাথে আজ ডিসকাস করব। এবং নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টার থেকে কতটুকু তোমরা পড়বে সেটুকুও তোমাদের বলে দেবো। কেন এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে গত 3 বছরে টোটাল 10 মার্কসের কোয়েশ্চেন এসেছে। সো বুঝতেই পারছো অনেকটা মার্কস ক্যারি করে এই চ্যাপ্টারটা, সো এটা কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে গাইরি বা গাইরাস কোথায় দেখা যায়, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, পন্স নাকি মেডেলা অবলাঙ্গাটা। সঠিক উত্তর হবে আমাদের গুরু মস্তিষ্কে। গুরু মস্তিষ্কের যে ভাঁজ বা খাজগুলো হয় সেগুলোকে আমরা গাইরাস এবং সালকাস বলে থাকি, ঠিক আছে। সো এটা গুরু মস্তিষ্কে দেখা যায়। তোমরাও আমার সাথে কোয়েশ্চেন সলভ করতে থাকো, কোয়েশ্চেন দেখো, পজ করো, অ্যান্সার করো এবং লাস্টে কমেন্ট সেকশনে লিখে জানাবে কার কত স্কোর হলো, ওকে। এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই, তো সাবস্ক্রাইবও করে দিও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় উৎপন্ন হয়, সুষুম্না শীর্ষক থেকে, সাইনাপস থেকে, কোরয়েড প্লেক্সাস থেকে নাকি অ্যারাকনয়েড ম্যাটার থেকে। সঠিক উত্তর হবে অপশন সি, কোরয়েড প্লেক্সাস থেকে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার কাকে বলা হয়। দেখো, যখনই বায়োলজিক্যাল ট্রান্সডিউসারের কথা হচ্ছে তখন আমরা বুঝবো রিসেপ্টর বা গ্রাহককে আমরা বায়োলজিক্যাল ট্রান্সডিউসার বলি, কারণ গ্রাহকের মাধ্যমেই আমরা উদ্দীপনাকে গ্রহণ করি এবং সেটাকে তারপরে নার্ভ ইম্পালসে কনভার্ট করে সেটা তারপরে আমাদের সেন্সরি নিউরন দিয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছে যায়। সো এখানে ট্রান্সডিউসারকে গ্রাহক, ওকে, যে একটা এনার্জিকে অন্য এনার্জিতে কনভার্ট করছে। নেক্সট বলছে দেখো গাবা, গাবা হচ্ছে গামা অ্যামাইনো বিউটরিক অ্যাসিড, যেটা একটা নেগেটিভ নিউরোট্রান্সমিটার বলা যেতে পারে বা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। কোন অঞ্চলে স্নায়ু প্রান্ত থেকে নির্গত হয়, তার মানে এই গাবা নির্গত হলে পরবর্তী নিউরনটা ইনহিবিটেড হয়ে যায়, উদ্দীপিত হয় না, উদ্দীপনায় বাধা দেয়। কোথা থেকে নির্গত হয়, জেনারেলি লঘু মস্তিষ্ক থেকে আমরা দেখতে পাই গাবা নির্গত হয়, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, মানুষের করোটিয় স্নায়ুর সংখ্যা কত, মানুষের করোটিয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুটির নাম কি। অক্ষিগোলককে নাড়াতে পারার জন্য আমাদের যে স্নায়ুটা দায়ী সেটার নাম হচ্ছে অকিউলোমোটর স্নায়ু, ওকে। নেক্সট বলছে দেখো অর্গান অফ কর্টি কোথায় থাকে, অর্গান অফ কর্টি থাকে আমাদের অন্তর্কর্ণের যে ককলিয়া রয়েছে তার ভিতরে। সো কারেক্ট অ্যান্সার অপশন সি, ককলিয়া। ইউস্টেশিয়ান টিউব বা ইউস্টেশিয়ান নালি কোথায় অবস্থিত, ইউস্টেশিয়ান নালি আমরা দেখতে পাই মধ্যকর্ণে, যেটা আমাদের মধ্যকর্ণকে আমাদের গলার সাথে যুক্ত রাখে, ঠিক আছে, ফ্যারিংসের সাথে যুক্ত রাখে। নেক্সট যাচ্ছি, নিজল দানা প্রকৃতপক্ষে কোন ধরনের কোষীয় অঙ্গাণু, নিজল দানা যা নিউরনে দেখা যায় তা অ্যাকচুয়ালি রাইবো নিউক্লিয় প্রোটিন, সো এটা রাইবোজোম জাতীয় কোষীয় অঙ্গাণু থেকে উৎপন্ন হয়, অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট যাচ্ছি দেখো, বলছে মস্তিষ্কের গহ্বরে যে তরল পদার্থ থাকে তাকে কি বলে, খুবই ইজি কোয়েশ্চেন, অপশন এ কারেক্ট, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। নেক্সট কোয়েশ্চেন, মানব দেহে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ, সঠিক উত্তর হবে অপশন সি, হাইপোথ্যালামাস। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, অলফ্যাক্টরি স্নায়ুর কাজ কি। অলফ্যাকশন কথার অর্থই হচ্ছে কোনো কিছুকে ঘ্রাণ করা, তো ঘ্রাণের সাথে এটা রিলেটেড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ঘ্রাণ অনুভূতি গৃহীত হয় মস্তিষ্কের কোথায়, অবভিয়াসলি কোথায় হবে, অলফ্যাক্টরি লোবেতে হবে, ওকে, গুরু মস্তিষ্কের অলফ্যাক্টরি লোবে। নেক্সট বলছে পূর্ণবয়স্ক মানব দেহে মস্তিষ্কের ওজন কত, সঠিক উত্তরে ডিরেক্ট যাচ্ছি 1.36 কিলোগ্রাম, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, যে যোগকলার আবরণী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করে তার নাম কি, তার নাম হচ্ছে মেনিঞ্জেস। মেনিঞ্জেসের 3টে লেয়ার, ড্যাপ, ডিউরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং ভিতরে প্যারাম্যাটার, ওকে। নেক্সট যাচ্ছি দেখো, 2টি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়, সাইন্যাপস বলা হয়, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত, করোটিয় স্নায়ুর সংখ্যা ছিল 12 জোড়া, সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া।
নেক্সট কোয়েশ্চেন, হাইপারমেট্রোপিয়া বা দূরবর্ধ দৃষ্টি দূর করতে গেলে কোন লেন্স ব্যবহার করা হয়? হাইপারমেট্রোপিয়া মানে যখন সামনের জিনিস বা কাছের জিনিস ভালো দেখতে পাচ্ছি না, আবঝা দেখছি, সেক্ষেত্রে সেটাকে ঠিক করার জন্য ইউজ করা হয় উত্তল লেন্স। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, দেখো বলছে উজ্জ্বল আলোয় তারারন্ধ্রের সংকোচন এটি কোন ধরনের প্রতিবর্ধক্রিয়া? এটা তোমাকে শিখতে হয় না, জন্মগত বা সহজাত প্রতিবর্ধক্রিয়া এটা, ওকে। নেক্সট বলছে প্যাসিনিয়ান কর্পাসল বা প্যাসিনিয়ান কণিকা এক প্রকারের কি ধরনের গ্রাহক? দেখো প্যাসিনিয়ান কণিকা আমাদের এক প্রকার ত্বকের গ্রাহক, ঠিক আছে, স্কিনে দেখা যায় রিসেপ্টর, এটা এক ধরনের চাপ গ্রাহক, ঠিক আছে, ডিপ প্রেশার বা চাপকে গ্রহণ করতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, নিউরোমাসকিউলার জাংশনে কোন ধরনের রাসায়নিক পদার্থ সাধারণত ক্ষরিত হয়? নিউরোমাসকিউলার জাংশন থেকে আমাদের নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন জেনারেলি ক্ষরিত হয়। নেক্সট বলছে মায়েলিন আবরণী কোথায় দেখা যায়? নিউরনের যে অ্যাক্সন সেখানে আমরা মায়েলিন আবরণী দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন, ভেগাস কোন ধরনের স্নায়ু? ভেগাস হচ্ছে আমাদের মিশ্র স্নায়ু, ওকে। চোখের লেন্সের মধ্যে কোন প্রোটিনটি পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন এ, ক্রিস্টালিন প্রোটিন। প্রাণীদেহে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? এদের মধ্যে খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রত্যেকবার আসে, লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, স্নায়ুকলার গঠনগত এবং কার্যগত একক কি? ভেরি ইজি ওয়ান, নিউরন। শর্তাধীন প্রতিবর্ধক্রিয়া কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী প্যাভলভ, তোমরা জানো তার ওই কুকুরের লালা খাদ্য দেওয়ার ফলে যে লালা পড়া এবং ঘন্টা বাজানোর যে পরীক্ষাটা আছে, ঠিক আছে, সেটা তোমরা জানো। নেক্সট বলছে মানব মস্তিষ্কের প্রধান অংশ কোনটি? মানব মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। নেক্সট বলছে সেরিব্রাল হেমিস্ফিয়ারের যোজককে কি বলা হয়? গুরু মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ার দুটির যোজককে বলা হয় কর্পাস ক্যালোসাম। তোমাদের জন্য কোয়েশ্চেন ছিল ভার্মিস কোথায় দেখা যায়, ভার্মিস কোথাকার যোজক তোমাদের বলতে হবে, কমেন্ট সেকশনে লিখে জানাও। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো বলছে পিতবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত? পিতবিন্দু বা ফোবিয়া সেন্ট্রালিস আমাদের চক্ষুতে যুক্ত, যেখানে সবচেয়ে বেশি সংখ্যায় কোন কোষ থাকে এবং সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। নেক্সট যাচ্ছি, দেখো রড কোষে আলোক সুবেদী রঞ্জক কি? রড কোষে আলোক সুবেদী রঞ্জক হচ্ছে আমাদের রোডপসিন, আর কোন কোষে হচ্ছে আয়োডপসিন, ওকে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, দেখো নার্ভ কোষ বিভাজিত কেন হতে পারে না? কারণ নার্ভ কোষে নিউক্লিয়াস থাকলেও সেন্ট্রোজোম থাকে না, তাই নার্কোস বিভাজিত হতে পারে না। নেক্সট বলছে তেতো স্বাদ গ্রহণের অঞ্চলটি জিভের কোন অংশে থাকে? জিভের গোড়ায় বা একদম পিছনের দিকে থাকে তেতো স্বাদ, তোমাদের বলতে হবে জিভের অগ্রাংশে কোন স্বাদযুক্ত অংশ দেখতে পাই আমরা। নেক্সট বলছে চোখের রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থলকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু, যেখানে কোনো রকম প্রতিবিম্ব গঠিত হয় না। নেক্সট কোয়েশ্চেন বলছে মস্তিষ্কের অক্সিপিটাল অংশ উদ্দীপিত হলে কোন সংবেদন জাগ্রত হয়? অক্সিপিটাল নাম থেকেই বুঝতে পারছো যে অক্সিপিট মানে এটার কিসের কথা বলা হচ্ছে? দৃষ্টির কথা, ঠিক আছে। তো অক্সিপিটাল অংশ জাগ্রত হলে আমাদের দৃষ্টি সংবেদনটি জাগ্রত হয়। নেক্সট বলছে নিকটবদ্ধ দৃষ্টি বা মায়োপিয়া দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে মায়োপিয়া হচ্ছে যেখানে তুমি দূরের জিনিস আবঝা দেখো, সেক্ষেত্রে আমরা অবতল লেন্স বা কনকেভ লেন্স ব্যবহার করে থাকি, ওকে। নেক্সট কোয়েশ্চেন বলছে মানব দেহে ভারসাম্য নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটু আগেই দেখেছি লঘু মস্তিষ্ক যেমন নিয়ন্ত্রণ করে, তেমন কানের অন্তর্ভাগের দ্বারাও, কিন্তু কানের অন্তর্ভাগে আমাদের যে অর্গান অফ কটি রয়েছে সেও কিন্তু আমাদের বা অটোলিথ রয়েছে যেটা, ঠিক আছে, সেটা অটোলিথ রয়েছে যেটা, সেটা কিন্তু আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। সো কারেক্ট অ্যান্সার কানের অন্তর্ভাগ। নেক্সট যাচ্ছি, দেখো চোখের রেটিনায় কি ধরনের ছবি গঠিত হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রিয়েল ছবি বাট ইনভার্টেড মানে উল্টো তৈরি হয় ছবিটা, ঠিক আছে। নেক্সট বলছে স্তন্যপায়ী প্রাণীদের সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কত? তোমরা জানো C7, ঠিক আছে, আমরা বলে থাকি, তো সার্ভাইকাল কশেরুকার সংখ্যা হচ্ছে 7টি। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো লাম্বার কশেরুকার সংখ্যা কটা, সেটা তোমরা কমেন্টে লিখে জানাও। নেক্সট কোয়েশ্চেন, মানুষের অক্ষিগোলকের মেলানিন রঞ্জক দ্বারা গঠিত স্তর কোনটি? কালো অংশ যেটা সেটা হচ্ছে মেলানিন রঞ্জক দ্বারা গঠিত, যেটা সঠিক উত্তর হচ্ছে কোরয়েড। নেক্সট বলছে প্রতিবর্ধক্রিয়ার আবিষ্কারক কে? খুব ইজি কোয়েশ্চেন, বিজ্ঞানী প্যাভলভ হচ্ছে প্রতিবর্ধক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশনের আবিষ্কারক।
নেক্সট বলছে দশম ক্রেনিয়াল নার্ভ কোনটি? ভেগাস নার্ভ। মনে রাখবে ভেগাস নার্ভ থেকে নানা রকম কোয়েশ্চেন আসে, এটা কত নাম্বার ক্রেনিয়াল নার্ভ, এটার প্রকৃতি কি ধরনের, কোনটা সবচেয়ে বড় করোটিয় স্নায়ু, এভাবে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু ভেগাস নার্ভ থেকে করা যায়। নেক্সট বলছে সোয়ান কোষ কোথায় দেখা যায়? খুবই ইজি কোয়েশ্চেন, নিউরনের অ্যাকশনে আমরা সোয়ান কোষ দেখতে পাই। নেক্সট, মানব মস্তিষ্কের আবরণীর নাম কি? ইজি কোয়েশ্চেন, মেনিনজেস হচ্ছে মানব মস্তিষ্কের আবরণী। নেক্সট বলছে মানুষের দীর্ঘতম করোটিয় স্নায়ু কোনটি? সঠিক উত্তর হবে ভেগাস, এক্ষুনি বললাম। নেক্সট বলছে কানে ভারসাম্য রক্ষা করে কে? এক্ষুনি বলেছে অটলিথ আমাদের কানে ভারসাম্য রক্ষা করে। মানব দেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? এটি কিন্তু দীর্ঘতম করোটিয় স্নায়ু বলেনি, ডিরেক্ট বলেছে দীর্ঘতম স্নায়ু কোনটি, সঠিক উত্তর হবে সায়াটিক নার্ভ, যেটা আমাদের পিঠের পিছনের দিক থেকে দুই পা অব্দি বিস্তৃত থাকে, দুই পায়ের গোড়ালি অব্দি বিস্তৃত থাকে। নেক্সট বলছে নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় বলো? পন্স, লঘু মস্তিষ্ক, টেকটাম নাকি সুষুম্না শীর্ষক? সঠিক উত্তর হবে টেকটাম, টেকটাম কিন্তু আমাদের মধ্য মস্তিষ্কের অংশ। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, স্যাক্রাল অঞ্চলে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? স্যাক্রাল অঞ্চলে 5 জোড়া সুষুম্না স্নায়ু দেখা যায়। ওকে, নেক্সট যাচ্ছে, দেখো হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় এর মধ্যে কার দ্বারা? হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করে আমাদের যে মেডালা অবলাঙ্গাটা বা সুষুম্না শীর্ষক রয়েছে সেটি। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট যাচ্ছে, দেখো নিচের কোন অংশটি জ্যাকবসন অংশের সাথে যুক্ত? কোন অঙ্গটির সাথে নিচের কোনটির সাথে জ্যাকবসন অঙ্গ যুক্ত? জ্যাকবসন অঙ্গ জেনারেলি আমাদের গন্ধের সাথে যুক্ত, ঠিক আছে? আমরা সাপের ক্ষেত্রে জ্যাকবসন অঙ্গ দেখতে পাই। নেক্সট বলছে, দেখো দেহত্বকে চাপ গ্রাহক এর মধ্যে কোনটি? এটা অলরেডি আমরা একবার ডিসকাস করেছি, আবার সেম কোয়েশ্চেন দেওয়া হয়েছে এখানে, সরি। সঠিক উত্তর হবে প্যাসিনিয়ান কর্পাসেল বা প্যাসিনিয়ান কণিকা। ওকে, নেক্সট বলছে, দেখো ফোরামেন অফ মনরো কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফোরামেন অফ মনরো মস্তিষ্কে অবস্থিত। মস্তিষ্কে যে দুটি পার্শ্ব লোব বা ল্যাটারাল লোব থাকে, সেই ল্যাটারাল লোবকে তৃতীয় ভেন্ট্রিকেলের সাথে যুক্ত করে রাখা হচ্ছে এই জায়গায়, ফোরামেন অফ মনরো। ওকে, নেক্সট বলছে একজন মানুষের মৃত্যুর কত ঘন্টার মধ্যে চক্ষুদান করা উচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 4 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষুদান করে দেওয়া উচিত। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, করোটির যে ছিদ্র দিয়ে সুষুম্না কাণ্ড মেডালা অবলাঙ্গাটার থেকে নির্গত হয় তার নাম? তার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম, ঠিক আছে? তাহলে ফোরামেন মনরো বুঝলে, ফোরামেন ম্যাগনাম বুঝলে। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস কোথায় দেখা যায়, সেটা তোমাদের বলতে হবে কমেন্ট সেকশনে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভ্রূণের কোন অংশ থেকে স্নায়ুকোষ গঠিত হয়? মনে রাখবে ভ্রূণের এক্টোডার্ম থেকে স্নায়ুকোষ বা নিউরন তৈরি হয়। নেক্সট যাচ্ছি, লাস্ট কোয়েশ্চেন, স্পাইনাল কর্ড যে যার মধ্যে দিয়ে প্রবাহিত হয় বা যায় তার নাম কি? স্পাইনাল কর্ড নিউরাল ক্যানালের মধ্যে দিয়ে যায়। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। তো এই ছিল আমাদের টোটাল 57টা কোয়েশ্চেন বা 57টা এমসিকিউ তোমাদের স্নায়ুতন্ত্র থেকে। এগুলো করলেই তোমাদের একটা প্র্যাকটিস তো হবে, প্লাস নেক্সট ভিডিওতে আমি বলে দেবো এই চ্যাপ্টার থেকে কতটুকু তোমরা এক্সামের জন্য পড়বে, বেশি পড়ার দরকার নেই, এক্সামের জন্য কতটুকু পড়তে হবে তোমাদেরকে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে এই উদ্যোগ, এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।